ওয়ানাবা সিংসা খে তাঙ্গইব রাঙনি বাকিদা অংখা ইয়াকেবা ফাননি বাকিদা অংখা সাউই মানিয়া বিলুনিয়ানি কুটি কুটি রাঙনি রমজাকমানি মানাইন আগুলিবত লাংনানি চাইতকা রাইডার গিয়াউই মূসানায়াউইন আগরতলা কাস্টমস অজামা ফানখাই বিলুনিয়ানি আগুলিত লাংনা চাইতকা বিএসএফ জওয়ান ডক্টাই কক থমনাই রকবাই সুংমুং তিসাজাকা অসুংমুং মূসা ফিরকমুং রৈমানলিয়া কাস্টমস অফিসার বিলোনিয়ানি নাইমথাংরক আগুলিনি অজামারক বাই ককলাম সালাইয়ে কালীনগরনি তেইসা মালখুংন কিফিলরি বিলোনিয়া কাস্টমস হাবানগত তুবুখা ও মালখুঙ্গ ইডি কুপলুং বস্তা চা পাতা বস্তা তে ফাতারহানি সিগারেট মানখা ও ফাতারহানি সিগারেটনি মরকমা 55 লাখ হাই ইঙ্গ ও মালখুংন রমজাখা ক্রাক সালদিপর বিলোনিয়া 1 নম্বর তিলানি ও মানিরক সিজার লিস্ট ক্লাইয়াউইন আগুলিওত লাংনানি চাইতকমানি ইয়াগুলো বিএসএফ জাওয়ানডক হরন সিজার লিস্ট ক্লাইকা কক্থমনি বুসকাঙ্গ অঙ্গই বখাস্তেফা সাউইখনারিকা ও মানিরক বাংলা হাওত লাংনানি বাগৈ তুবুজাকমানি তে ও মানিরকন তুবুনাই ইংখা বিলুনিয়ানি চিনি কিং মিলন পালনি আজকে বিলুনিয়া মহকুমা প্রশাসন বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযান আমরা একটা চালাই এ দিয়ে আমরা একটা ট্রাক গাড়ি সন্দেহবাজারের একটা ট্রাক গাড়ি আমরা উদ্ধার করি 1 নম্বর টিলা বাজার থেকে বিলুনিয়ার এবং সেটাকে বিএসএফ প্রশাসন এবং কাস্টমসের যৌথ অভিযানে যৌথ প্রচেষ্টায় আমরা ট্রাক গাড়ি থেকে সমস্ত মালপত্র নামাই। এখন আমাদের নামানোর কাজ চলছে। এখানে প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক কোনো একটা কোম্পানির সিগারেট পাওয়া গেছে যার মূল্য প্রায় 50 লাখ টাকার মতো হবে এবং প্রচুর কাপড় পাওয়া গেছে যেগুলির কোনো বিল গাড়ির ড্রাইভার আমাদেরকে দেখাতে পারেনি, সিগারেটের কোনো বিল দেখাতে পারেনি, সিগারেটের বিল দেখানো সম্ভব সেটা বৈদেশিক কোম্পানির ছিল এবং আমরা অনুমান করছি সেটা বাংলাদেশের পাচার হওয়ার জন্যই গাড়িটা এসেছে। এই গাড়ির মালিককে মালিকের নাম স্যার প্রথমত এই গাড়িটাকে ডিটেন করার পর ওটা চেক আপ হয়নি, ওটা আগরতলার দিকে নিয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে আপনারা এসে এটাকে আবার নিয়ে এসে চেক করে সব কিছু বের করলেন কি বলবেন? কাস্টমসের ডিসিশন ছিল যে আগরতলা যাবো সেটা আমি শুনেছি, আমরা এসে বললাম যে না চেকিংটা এখানেই হবে, যে কোনো এখানে বিলুনিয়াতে যেহেতু ধরা পড়েছে ডিটেন হয়েছে তো আমরা রিকোয়েস্ট করি এখানে চেক করার জন্য, সেই অনুযায়ী বিএসএফ এবং কাস্টমস এখানেই চেক করছে, বিলুনিয়াতেই চেক করছে। এই ঘটনায় কি স্যার কাস্টমসের উপর প্রশ্নচিহ্ন আসে না? না না সেটা আমি কী করে বলবো, সেটা আমাদের সকলের যৌথ প্রচেষ্টাই হচ্ছে। আমরা আপনারা এর আগেও দেখেছেন যে আমরা প্রচুর রেড করেছি বিলুনিয়াতে, এটা আপনারা সবসময় দেখে থাকেন, আজকেও আমাদের সেই প্রচেষ্টা ছিল, আমরা সেই সব প্রচেষ্টায় সফল হয়েছি, আগামী দিনে আমাদের সেই অভিযান চলতে থাকবে।